শিশুদের স্বর্গরাজ্য যেন এই শিশুপল্লী। হাসি মুখের এসব শিশুদের দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও তাদের জীবন ছিল বিভীষিকাময়। এসব শিশুদের কেউ পিতৃহারা, কারো মা সংসার থেকে বিতাড়িত কিংবা তালাকপ্রাপ্তা, অথবা কোনো শিশু ছিল অনাকাঙ্ক্ষিত। সমাজ যখন তাদের ঠাঁই দেয়নি কিংবা বেঁচে থাকতে একবেলা খাবার দিতে পারেনি, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে শিশুপল্লী প্লাস, বাড়িয়ে দিয়েছে ভালোবাসার দুহাত। এই শিশুপল্লী দেশের একমাত্র জায়গা যেখানে দুস্থ শিশুরা বিনা খরচে মায়ের সান্নিধ্যে বেড়ে ওঠে। আমার মার সাথে থেকে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, মানে নিজে হাতে কাজ শিখি বা বাচ্চার লেখাপড়া করবার জন্য। টানা তিন বছর এখানে থাকতে পারেন মা ও শিশুরা। দেয়া হয় মায়েদের হাতের কাজ, মুড়ি ভাজা, বিউটি পার্লার সহ বিভিন্ন প্রশিক্ষণ। ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য দেয়া হয় আর্থিক সহযোগিতাও। আমি এখানে আসছি জানা, বাড়িতে গিয়ে নিজের মতো নিজে কিছু করে আমার ছেলেটারে মানুষ করতে পারি। বাড়িতে যে মানে আমার আশা আছে আমি ব্যবসা করব। শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা ইংল্যান্ডের নাগরিক প্যাট্রিশিয়া কর ছিলেন এয়ার হোস্টেস। পরে চাকরি ছেড়ে দিয়ে জীবনের পুরোটা সময় পার করেছেন সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে। 1989 সালে গাজীপুরের মাওনায় প্রতিষ্ঠা করেন শিশুপল্লী। ব্যক্তি জীবনে নিঃসন্তান মমতাময়ী প্যাট্রিশিয়া এখন পল্লীর সবার প্যাট মাম। আমাদের এখানে পড়ালেখা করায় প্যাট মামি এবং আমাদের ভালো লাগে। But the best thing we can do for children is keep them with their mothers. So this is our fundamental philosophy. Why I'm still doing it after 30 years, আমি জানি না। ইংল্যান্ডের কিছু দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত প্রতিষ্ঠানটির বর্তমান জায়গা 17 একর। এক একটা প্রোগ্রামের জন্য আমরা এই সাহায্যটা পেয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি এইটা এইভাবে করেই আমরা আরো বেশি এই বাংলাদেশের মানুষের কাছ থেকে সারাটা পাবো। শিশুপল্লীকে নিয়ে কি স্বপ্ন তার, এমন প্রশ্নে প্যাট্রিশিয়া আধো আধো বাংলায় বলেন, শিশুদের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো স্বপ্ন নেই তার। আমি বাংলাদেশ ও বাংলাদেশি লোক খুব ভালোবাসি। আফসানা নীলা, 21 টেলিভিশন।